দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, ও দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। প্লিজ আর গাইতে বলো না প্লিজ। বাজরে দা সিট্টা, বাজরে দা সিট্টা বে আসা তলে তে মারো স্পেশাল দিন। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই দিনটা জন্য অনেক দিন আমি ওয়েট করেছি, আমরা দুজনেই ওয়েট করেছি। ওর সাথে আমার 5 বছর আগে আমার আলাপ হয়, তো আমার এক বন্ধু ছুটি ওর সাথে আলাপ হয়। যখন মিট হয়েছিল তখন অভিজিৎ জানতো না যে আমি আসছি, আর আমিও জানতাম না যে অভিজিৎ আসছে। 5 বছরের একটা বন্ধুত্ব সেটা একটা ভালোবাসায় পরিণত হয়, তো আমি ওকে পেয়ে খুবই খুশি। একটা ছেলে এত শান্ত আর আমার এত ভালো লেগেছে, তখনই এত ভালো লেগেছিল কারণ আমি খুব দুরন্ত বলতে পারো, একদম শান্ত নই। সেই ক্ষেত্রে অভিজিৎ এত শান্ত, এত কেয়ার করে আমার, আমার সেটা ভীষণ ভালো লাগে। তোমাকে একটা কথাই বলতে চাইবো যে পাশে থেকো, সঙ্গে থেকো, আমিও আছি।